তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিজের ঘরের কথা ভাবো, আমাকে এত উপদেশ দিতে হবে না। আমাকে যদি এত উপদেশ দাও না, তোমার শাশুড়ি তোমাকে ধরে পিটাবে। আম্মা, তুমি জানো আমি অনেক ভালো আছি। আমি কত ভাগ্য দেখি, আমি এক মায়ের কোল ছেড়ে আরেক মায়ের আঁচল ধরেছি। সত্যি রে, তোর শাশুড়ি খুব ভালো মানুষ। সত্যি আম্মা, আমি আর কাশির চেয়ে কত সৌভাগ্যবান, এত ভালো একটা মা পেয়েছি। আম্মার সঙ্গে কথা বলছিলাম, আপনাকে নিয়ে অনেক নালিশ করেছি। আচ্ছা, তো কি কি নালিশ করলে শুনি। আমি বলেছি কি বলেছো? বলেছো যে তোমার শাশুড়ি প্রতিদিন তোমাকে খুব সকাল সকাল ঘুম থেকে তুলে, তারপর সারা দিন ভকাঝকা করে, তারপর আবার প্রয়োজনে মা, কোনো সন্তান যদি তার মাকে নিয়ে এইভাবে কথা বলে, তাহলে সেই সন্তানের মরে যাওয়া উচিত। রুনি, মা, আমি কি ভুল কিছু বলেছি? নুরি, আর কখনো কখনো যেন তোমার মুখ থেকে এই ধরনের মরাটরার কথা আমি না শুনি। মা, হ্যালো, আমি এটা কি করলাম, কিভাবে যেন মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল। না না, আমি একদম এটা ঠিক করিনি। হ্যাঁ, আমার মার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, মা বোধহয় অনেক কষ্ট পেয়েছে। মানতেই হবে টাবু, তুমি অনেক ভালো অভিনেত্রী। ও যখন রাগ নিয়ে দুঃখ প্রকাশ করছিল, তখন তুমি কি সুন্দর করে সব কিছু হজম করে নিলে। কিন্তু একটা জিনিস, কাশিফের মনে কিভাবে ঘৃণা তৈরি হবে? ভাবি, তুমি বলছো ঘৃণা তৈরি হবে কিভাবে? একটা মেয়ের মনে তার হাজবেন্ডের প্রতি কখন ঘৃণা তৈরি হয় তুমি জানো? জানবো না। আবার একজন নারী পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ সে কখনোই ছাড়তে পারে না। আর স্বামী যদি কখনো অন্যদিকে তাকায়, তাহলে তো ঘটনা শেষ। মৃত্যুর আগ পর্যন্ত সে তা ভুলে না। দারুণ বলেছো ভাবি,
আর যদি সত্যি সত্যি নুরি কাশিফকে ঘৃণা করে তাহলে তাহলে ও নিজের জন্য নিজে কবর খুঁড়বে। কি ভুল কিছু বললাম? না ভাবি, তুমি কখনো ভুল বলো না, ভুল করো না, কিন্তু তোমার সাথে কে বলি ভুল। ওই কঙ্কন এখন নুরির কাছে, ও যা আফসার নিজেই। বেচারা কঙ্কন, ইটস ওকে, বাট এখন এই ছোট্ট জিনিসটা দিয়েই কাজ চালাতে হবে। জিনিসটা তো খুব সুন্দর। তোমার কাছে নিশ্চয়ই এরকম দুই তিনটে আছে। দু তিনটে কেন, আমার কাছে ছয় ছয়টা আছে। কেন তুমি জানো না, শাফিন চৌধুরীর আফ্রিকাতে গোল্ডের দোকান ছিল। সে যোগ্যতা যদি তোমার কাছে কোথায় রাখবো? বিছানা নিচে। নওশি ভাবি, সন্দেহ নামের অসুখ ঘৃণার জন্ম দেয়, আর এই ঘৃণা তো এমনি এমনি আসে না। এইটার জন্য যে কি করা যায়। আহা টাবু, এত দুশ্চিন্তা করছো কেন? রিল্যাক্স, সন্দেহ ইনফেকশনের মতো। খুব দ্রুত দুর্বল লোককে অ্যাটাক করে, বুঝলে? কি যে দামি কথা বললেন অসি ভাবি। সন্দেহ হচ্ছে ইনফেকশনের মতো। ইনফেকশন, রাইট? সুন্দর বলেছ। আজকাল তো তুমি তাবুর পিছনে জি হুজুরে ব্যস্ত। নুরি ভাবি কিন্তু তোমার পছন্দই হয় না, কারণ ওই যে সেই চুড়ি, যে চুড়ির চাবু তোমাকে গিফট করেছিল, সেটা তো এখন নুরি ভাবির হাতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আফসান, এটা কোন ধরনের কথা? তোর মনে রাখা উচিত তুই বড় ভাবির সাথে কথা বলছিস। বড় ভাবিকে প্রাপ্য সম্মান দিতে আমি কিন্তু কখনোই কমতি করি না, কিন্তু আমি দেখছি ইদানিং ভাবি সুযোগ পেলেই নুরি ভাবির পিছনে লেগে যাচ্ছে। কখনো তাকে নুরি চৌধুরী, কখনো তাকে পাহাড়ি মেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। কেন কেন, তাকে কি শুধু নুরি নামে বলা যায় না? আফসান, তুমি কিন্তু বেয়াদপের সীমা পার করে যাচ্ছ। ভাবি, এ পর্যন্ত আমি যতটুকু আদব শিখেছি সেটা থেকেই বুঝতে পারি যে তুমি যদি ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলো, তাহলে কিন্তু তারাও তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিতে ভুল করবে না। মানুষ ভুল করে, নিজের জায়গা থেকে অনেক সময় দূরে সরে যায়, কিন্তু তাকে যদি সঠিক পথটা দেখিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না ভাবি? আজ সকালে তুমি যে বাচ্চার গল্প বলছিলে, আমি বারান্দা দাঁড়িয়ে তার সব শুনেছি। নুরি ভাবি মোটেই কোনো ফকিরের মেয়ে না, বুঝতে পেরেছো তুমি? কে ধনী হয়ে জন্মাবে, কে গরিব হয়ে জন্মাবে, তা কিন্তু আমাদের উপরওয়ালাই সব ঠিক করে দেয়। কিন্তু কিন্তু যে এই ধনী আর গরিবকে নিয়ে তুলনা করে, তাচ্ছিল্য করে, ফাজলামো করে,
সে কোন আদবের মধ্যে পড়ে আমাকে একটু বলো তো। যাই হোক, তোমার আচরণ সম্পর্কে আমার কিছু একটা ধারণা তো অবশ্যই ছিল, কিন্তু টাবুর কথা আজকে আমাকে পুরোই হতাশ করেছে। আমার মনে হয়েছে টাবুর মতো তুমিও একই, তোমরা একই সাথের মানুষ। মনে হচ্ছে আন্টিটা বেশ দাম। সন্দেহ আছে? কাশিফ, আমি আম্মাকে বাজারে যেতে বলে দিয়েছি। জানো, ওই সময় আমি আল্লাহর কাছে কি চাইতাম? তুমি আমাকে চাইতে আর আমি তোমাকে চাইতাম। তুমি কি করে আমার মনের কথা বুঝতে পারো? কারণ আমি যে তোমার সমস্ত হৃদয় জুড়ে আছি। আর আমি? তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রশ্বাসে, বিশ্বাসে সবভাবেই তো আছো। কাশি, তুমি আমাকে এত ভালোবাসো, এর চেয়ে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এখন বলো কাশি, তুমি কতটা নুরিকে ভালোবাসো? আরে কি আশ্চর্য, ভালোবাসা কি গরুর দুধের বালতি নাকি, যে লিটার মেপে মেপে বলবে তারপরেও বলা যায়? বলো না ভাই, কতটা ভালোবাসো? ঠিক আছে কাশিফ, আমি মেনে নিলাম তুমি নুরিকে অনেক ভালোবাসো, যার কোনো সীমা নেই। আচ্ছা, আমরা যদি এই কথাটা আমাদের হবু ভাবিকে জিজ্ঞেস করি, কি ভাবি, তোমার ভালোবাসা কি মাপা যাবে নাকি তারও কোনো সীমা পরিসীমা নেই? নুরি, তুমি তোমার এই হবু ননদ আর ভাবির প্রশ্নের এমন উত্তর দাও যেন ওদের মাথা একেবারে নষ্ট হয়ে যায়। বুঝেছ তো, এতে কিন্তু আমার মান সম্মানের প্রশ্নও জড়িত। এমনিতে আমার এই স্টুপিড ফ্রেন্ডটা আমার মান সম্মান একদম রাখেনি, তুমি আমার মান সম্মান উঁচু করে দাও, আমার মাথা ওই আকাশে উঠিয়ে দাও। বলো। ভালোবাসা তো আসলে পরিমাপ করা যায় না, আমি তো কেবল আমার ভালোবাসার আকাশে তারা গোনা শুরু করেছি। একদিন হয়তো দেখা যাবে আমার সব তারা গোনা শেষ হয়ে গেছে, কিন্তু সেদিন পর্যন্ত আমার ভালোবাসা শেষ হবে না। মনে নেই সেই তারা গোনার কথা? কাশি, আমার না আমার মাঝে মাঝে ভীষণ ভয় হয়। লোকে বলে কেউ কাউকে বেশি ভালোবাসলে সে নাকি তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। তুমি তো আমাকে তোমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসো কাশিফ। আচ্ছা, কখনো যদি এমন হয় আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছি? হোয়াট? শোনো, এই পৃথিবীতে দুইটা হচ্ছে চরম সত্য, একটা জন্ম আর একটা মৃত্যু। পয়সাটাকে দেখতে পাচ্ছ? একে এর থেকে কখনোই আলাদা করতে পারবে না। জীবনটাও ঠিক তেমন, জীবন আসলে মৃত্যু আসবেই। ইনফ্যাক্ট, জীবনের লক্ষ্যই হচ্ছে মৃত্যু। আমার তো মনে হয় মানুষের জীবন একটা মুহূর্তের মতো, এই আছে এই নেই। তাই জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মুহূর্ত এতটা আনন্দের সাথে কাটানো উচিত যে আনন্দ নিজেই যেন আনন্দিত হয়ে যায়, আর দুঃখ দূর থেকে দাঁড়িয়ে যেন খুব আফসোস করে, ইস ও যদি আমার সাথে একটু সময় কাটাতো।
কাশিফ, তোমার কথা শুনলে মনে হয় নতুন করে জন্ম লাভ করছি। চলো তো, এখন চলো। কোথায়? মার কাছে যেতে হবে, ক্ষমা চাইব। চলো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আম্মু, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আম্মু, আমার তুমি না কত ভালো। মা, প্লিজ ক্ষমা করে দিই, আর কখনো এমন ভুল করব না। তাহলে প্রতিজ্ঞা করো। আপনি যা বলবেন তাই করব। সত্যি? শোন, মানুষ যখন ডুবে যেতে থাকে না, তখন সে তীরে আসার জন্য চেষ্টা করে। অলৌকিক ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে, আগামীতেও ঘটবে, এবং আল্লাহ সেটা করে দেন, বুঝলি? যেখানে জীবনই ওর সাথে প্রবঞ্চনা করছে, সেখানে আমাদের কি করার আছে বলো? আর কটা দিনই বা আছে পৃথিবীতে? যে কটা দিন পৃথিবীতে আছে আনন্দ করেই বাঁচুক না, শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ বলো? বাবা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমি চাই না আমার মেয়েটা নতুন করে স্বপ্ন দেখে আর কষ্ট পাক, কারণ মৃত্যু ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যে তার জীবনটাকে এত ভালোবাসে, স্বামী, সংসার, কত স্বপ্ন তার। কেন, সব সমস্যার তো সমাধান হয়েই গেছে। তাছাড়া টাবুর স্যাক্রিফাইস নুরি তো ভীষণ পছন্দ করেছে, তাই না? আচ্ছা, ওসব বাদ দাও, একটা প্রশ্নের উত্তর দিবে? বলুন ম্যাডাম। তুমি কি সত্যি সত্যি টাবুকে, মানে বলতে চাচ্ছি সত্যি সত্যি তোমার মন থেকে কি টাবু মুছে গেছে? ভাবি, কাশিফ যদি তার প্রথম প্রেম, তার বন্ধু, তার ভালোবাসাকে অস্বীকার করে, তাহলে তো আমার বলতে হয় যে তার ভালোবাসার প্রতি আমারও সন্দেহ হওয়া উচিত, তাই না? কি বলে ইমি? যে মানুষ নিজেকে নিজে মিথ্যে বলে, সে তো নিজের কাছেই ছোট হয়ে যায়।
আমাদের মাজারে এক ফকির ছিলেন, তিনি বলতেন মানুষ যদি কখনো সিঁড়ি থেকে পড়ে যায় তাহলে সেখান থেকে ফিরে আসতে পারে, তার লক্ষ্যে পৌঁছতে পারে, কিন্তু কোনো মানুষ যদি তার নিজের নজর থেকে পড়ে যায় তাহলে সে কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। কি কাশিফ, আমি কি ঠিক বলেছি? 100% একমত। কাশিফ, টাবুর ভালোবাসার প্রতি তুমি সম্মান দেখাও, তাহলে দেখবে টাবুর ভালোবাসা আরো অনেক বড় হয়ে যাবে। সামান্য এই পাহাড়ি মেয়েটির কথা তো বেশ দামি। আমাদের প্ল্যান একটু আলাদা ডিয়ার। ভাগ্যিস এখানে টাবু নেই, থাকলে বলতো। ভাবি আপনার বাদশাকে এক পেয়াদা মেরে ফেলেছে। ভাবি কোথায় হারিয়ে গেলেন? না, ভাবছিলাম তোমার সাথে লালনের গান শুনতে যাব। জানো সাইজের গান আমার খুব পছন্দ। টাবু আমাদেরকে দাওয়াত দিয়েছে, এখন তুমি যদি ওর দাওয়াতে সম্মান করে যেতে চাও তাহলে আই হ্যাভ নো প্রবলেম, চলো না। তুমি কেন কাবন্নে হাড্ডি হবে? লেট দেম এনজয়, ওদের সঙ্গে গেলে তোমার কি মনে হবে জানো? কি মনে হবে? মনে হবে যে তুমি বিনা দাওয়াতের মেহমান, এখন তুমি ভেবে দেখো। আমি ভেবেছি সাগুফতা ভাবির কাছে যাব। আরে আমি তো এই কথাটাই এখানে বলতে এসেছি যে ভাবিরা ঢাকাতে এখন আর নেই, বাইরে গেছে। তোমার কি মনে হয় নুরি, তুমি সাগুফতাকে মানাতে পারবে? ভাবি, ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়, সাগুফতা ভাবিও তো মানুষ। আমি আপনাকে ওয়াদা করছি যে করেই হোক সাগুফতা ভাবিকে আমি এ বাড়িতে ফিরিয়ে আনব, তারপর আপনাদের দুজাকে মিলিয়ে দেব। ওয়াও, তাহলে না ভাবি আমি সারা জীবন তোমার হুকুম শুনব, কি বলো ভাবি? আল্লাহ তোমার ওয়াদা কবুল করুক, কিন্তু একটা কথা কি জানো, ভালোবাসার পরিবর্তে যখন ঘৃণা জন্ম নেয় তখন কোনো ওয়াদাই কাজে আসে না। কথাটা মনে রেখো পাহাড়িওয়ালি। ভাবি, এই পাহাড়ি মেয়েই ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারে, আর সেই ক্ষমতা আমার আছে। নুরি, তুমি চিন্তাই করতে পারবে না, ভাবি সেন্সাফি কোনো অভাব নেই। আরে না না, এটা তো অনেক পুরনো জোক ছিল। ভাবি, জোক নতুন না পুরনো সেটা কথা না, জোকসটা শুনে সবাই হেসেছি কিনা সেটাই আসল কথা। আরে এইসব জোকস তো এখন ইন্টারনেটে পাওয়া যায় না। তুমি ঠিকই বলেছো, একদম ঠিক। কিন্তু ভাবি, প্রতিটা জোকস নিজের মতো করে খুব স্মার্টলি উপস্থাপন করা কিন্তু একটা বিশাল আর্ট, এবং আমাদের ভাবি এটাতে কোনো জুড়ি নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনিওয়েজ, অনেক হাসা হলো, আমি একটু চেয়ে নিই। তো ছোট, কাবাবটা কেমন লাগলো? খুবই মজা ভাবি। অবশ্য আমি গিয়েছি টাবুর পছন্দ বলে। আচ্ছা বলো, ছেলে নাকি মেয়ে? আমি বলবো টুইন বেবি হবে। একটা হবে মেয়ে,
ফুলের মতো সুন্দর। আরেকটা হবে আমাদের জুনিয়র কাশিম ভাই, গুড টু গেট টু। ভাবি লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে।